নমস্কার বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি ম্যাচের কথা বলবো, যেটি খেলা হবে 3ই ডিসেম্বর বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 দিয়ে। এই ম্যাচটিতে এটিকে মোহনবাগান দলের স্ট্রেংথ ও উইকনেস কী কী, এবং এই ম্যাচে এটিকে মোহনবাগান দল কি ফরমেশন এবং কি স্টার্টিং লাইন আপ দিয়ে শুরু করবে, এবং এই ম্যাচটিতে কোন দলের জেতার সম্ভাবনা সবথেকে বেশি, এইসব বিষয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, এই বিষয়গুলি জানার জন্য ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, বর্তমানে এটিকে মোহনবাগান আইএসএল পয়েন্ট টেবিলে 1 নম্বরে এবং উড়িষ্যা এফসি আইএসএল এর পয়েন্ট টেবিলে 9 নম্বরে। তার মানে এই না যে উড়িষ্যা এফসি এটিকে মোহনবাগানকে হারাতে পারবে না। উড়িষ্যা এফসি তারা লাস্ট ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে 2-2 ড্র করে দেখিয়ে দিয়েছে তাদের দলের মধ্যেও অনেক ক্ষমতা আছে। তাহলে উড়িষ্যা এফসির ম্যাচ অবশ্যই এটিকে মোহনবাগান দলকে হালকা হয়ে নিলে চলবে না, কারণ উড়িষ্যা এফসি তারাও একটি চমৎকার টিম। তাহলে বন্ধুরা, সবার প্রথমে এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের স্ট্রেংথ গুলো কি কি তা বলি। এই বছর এখনো পর্যন্ত এটিকে মোহনবাগান দলের সব থেকে বড় স্ট্রেংথ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্স। এই বছর আইএসএলে এখনো পর্যন্ত এটিকে মোহনবাগানই এমন একটি টিম যেই টিমটি 2 ক্লিনশিট রেখেছে। তার পুরোপুরি ক্রেডিট প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্গান এবং তিরিকে দেওয়া উচিত, কারণ তাদের তিনজনের রক সলিড ডিফেন্ডিং এর জন্য এসসি ইস্ট বেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স কেউই খুব একটা বেশি শর্ট অন টার্গেট নিতে পারেনি। তাই এই ম্যাচে এটিকে মোহনবাগানের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্স। এবং এটিকে মোহনবাগানের আরেকটি স্ট্রেংথ হলো এটিকে মোহনবাগানের স্কোরিং অ্যাবিলিটি। রয়কৃষ্ণা, তিনি তার 2 ম্যাচেই গোল করেছেন, এবং ডার্বি ম্যাচে মনবীর সিং গোল করে দেখিয়ে দিয়েছে তার মধ্যেও গোল স্কোরিং করার অ্যাবিলিটি কতটা। এবার আসি এটিকে মোহনবাগানের উইকনেসে। বন্ধুরা, এই বছর এটিকে মোহনবাগানের উইকনেস যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাইকেল সুসাইরাজের জায়গাটা শুভাশিস বোস এখনো অব্দি পূরণ করতে পারেনি। তাই লেফট উইং ব্যাক এবং লেফট উইং থেকে বল সাপ্লাইটা হচ্ছে না, এবং শুভাশিস বোস এখনো পর্যন্ত ঠিকঠাক করে তেমন ডিফেন্সও করতে পারছে না এটিকে মোহনবাগানের জন্য। এবং এটিকে মোহনবাগানের আরো একটি উইক পয়েন্ট হচ্ছে এটিকে মোহনবাগানের মাঝমাঠ থেকে সাপ্লাই, যেটা এটিকে মোহনবাগান দল মাঝমাঠ থেকে সাপ্লাই খুব একটা বেশি দিতে পারছে না। তাই এটিকে মোহনবাগান দলকে যদি আরো ভালো টিম হতে হয় তাহলে এই বছর নিজেদের মাঝমাঠটা আরো বেশি স্টেবল করতে হবে। এইবারে আসি এটিকে মোহনবাগান দল এই ম্যাচে কি ফরমেশন ও স্টার্টিং লাইন আপে খেলবে। এতে কোনো সন্দেহ নেই যে এই ম্যাচেও অ্যান্টনি লোপেজ হাভাস তার দলকে 3-5-2 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে অরিন্দম ভট্টাচার্যা, এবং 3টে ডিফেন্স থাকবে প্রীতম কোটাল, তিরি এবং সন্দেশ জিঙ্গান, এবং একটি সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডে থাকবে কাল ম্যাকিউ, যিনি ডার্বি ম্যাচে হিরো অব দি ম্যাচ হয়েছিলেন, এবং লেফট উইং ও রাইট উইং এ প্রবীর দাস এবং শুভাশিস বোসকে দেখা যাবে, এবং আরো 2টো মাঝমাঠ হচ্ছে হাভিয়ার হার্নান্ডেজ এবং জয়েস জানে। জয়েস জানে, যিনি ডার্বি ম্যাচে খুব একটা বেশি নিজের ছাপ ফেলতে পারেনি, তিনি অনেকটা এলোমেলো ফুটবল খেলেছেন, তো আশা করি জয়েস জানে তিনিও তার খেলাটাকে একটু শুধরে নেবেন, এবং হাভিয়ার হার্নান্ডেজ তিনি প্লেমেকারের ভূমিকায় থাকবেন। এবং 2টো ফরওয়ার্ড হচ্ছে ডেভিড উইলিয়ামস এবং রয়কৃষ্ণা। ডেভিড উইলিয়ামস এবং রয়কৃষ্ণাকে দেখবো, তার কারণ তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চমৎকার, এবং তারা অনায়াসে যে কোনো মজবুত ডিফেন্সকে ভেঙে দিতে পারে। এই ম্যাচে এডু গার্সিয়াকে সাবস্টিটিউট বেঞ্চও দেখতে পারবো না, তার কারণ এডু গার্সিয়া তিনি ম্যাচ আনফিট, তাকে ডার্বির মতো বড় ম্যাচে অ্যান্টনি লোপেজ হাভাস টিমেও রাখেননি এবং সাবস্টিটিউট বেঞ্চেও রাখেননি। তার কারণ বোঝাই যাচ্ছে এডু গার্সিয়া তিনি ছোটোখাটো ইঞ্জুরি পেয়েছেন। তাই আমার মনে হয় না অ্যান্টনি লোপেজ হাভাস এডু গার্সিয়াকে উড়িষ্যার বিরুদ্ধে নামাবে, কারণ টুর্নামেন্টটি এখন অনেক লম্বা চলবে, তাই এডু গার্সিয়াকে নামিয়ে রিস্ক নেবে না। তাই প্রথম যে সাবস্টিটিউটটা দেখবো সেটা হচ্ছে, কোনো সন্দেহ নেই, মনবীর সিং, যিনি বেঞ্চ থেকে উঠে তার দলের জন্য যথেষ্ট ভালো প্রভাব ফেলেছেন, তাই জন্য মনবীর সিংকে আমরা প্রথম সাবস্টিটিউট হিসেবে দেখতে পারবো। এবং আরও একটি সাব হচ্ছে সুমিত রাঠি, প্রণয় হালদার, ব্র্যান্ডে নির্মাণ এবং শেখ সাহিল। এই 5টি সাব আমরা দেখতে পারবো ম্যাচ চলাকালীন। এইবারে আসি এই ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, মনে হচ্ছে এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের জেতার সম্ভাবনা বেশি, সেটা 2-0 গোলেই এটিকে মোহনবাগান দল হয়তো উড়িষ্যা এফসিকে হারাবে। আপনাদের কি মনে হয় এই ম্যাচটা এটিকে মোহনবাগান নাকি উড়িষ্যা এফসি জিতবে, এবং এটিকে মোহনবাগানের কি ফরমেশন ও স্টার্টিং লাইন আপে খেলানো উচিত, সেইগুলো আপনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।